জ্বরে আক্রান্ত হয়ে মৃত্যু হলো অষ্টম শ্রেণীর এক ছাত্রীর। ঘটনায় শোকের ছায়া পরিবারে। ঘটনাটি ঘটেছে অশোকনগর পৌরসভার 4 নম্বর ওয়ার্ডে। জ্বরে আক্রান্ত হয়ে মৃত্যু হলো অষ্টম শ্রেণীর এক ছাত্রীর। শোকের ছায়া নেমে এসেছে পরিবারে। ঘটনাটি ঘটেছে অশোকনগর পৌরসভার 4 নম্বর ওয়ার্ডের বাইপাস নেতাজি সংঘ ক্লাব এলাকায়। মৃত ছাত্রীর নাম সংযুক্তা দাস। গত 3 মাস ধরে জ্বরে ভুগছিল বলে জানা গেছে পরিবার সূত্রে। সপ্তাহখানেক আগে শারীরিক অবস্থার অবনতি হলে শুক্রবার ওই ছাত্রীকে হাবড়া হাসপাতালে ভর্তি করা হয়। হাবড়া হাসপাতালে চিকিৎসাধীন ছিল কয়েকদিন। জ্বর না কমায় সোমবার বারাসাত হাসপাতালে স্থানান্তরিত করা হয় তাকে। হাসপাতালে নিয়ে যাওয়ার পথে রাস্তাতেই আরও অসুস্থ হয়ে পড়ে ছাত্রী। বারাসাত হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করে। পরবর্তীতে ছাত্রীকে নিয়ে আসা হয় হাবড়া হাসপাতালে। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে শরীরে হিমোগ্লোবিন কম থাকার কারণে ছাত্রীর মৃত্যু হয়েছে। কল্যাণগর বালিকা বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্রী ছিল সে। মৃত ছাত্রীর মা বলেন, আমরা হাসপাতালে ভর্তি করি, চিকিৎসক বলেন ভালো আছে, ভয়ের কারণ নেই। এরপরই এই ঘটনা। প্রতিবেশী এক বাসিন্দা জানান, 3 মাস ধরে জ্বরে আক্রান্ত ছিল ওই ছাত্রী। অবস্থার অবনতি হওয়ায় শুক্রবার তাকে হাসপাতালে ভর্তি করা হয়, সোমবার তার মৃত্যু হয়। তবে মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা পরিবারের সদস্যদের। গত 3 মাস ধরে জ্বরে আক্রান্ত, প্রাইভেট অনেক ডাক্তার দেখানো হয়েছে। শেষমেশ যখন জ্বর কমছে না, কিছুতেই কমছে না, 105-এর নিচে নামছে না, তখন আমরা সরকারি স্বাস্থ্যকেন্দ্র অর্থাৎ হাবড়া হসপিটালে ভর্তি করেন। ভর্তিকরণের পরে ডাক্তারবাবুরা আমরা জিজ্ঞাসা করি যে রোগীর পরিস্থিতি সম্পর্কে, আমাদের একটাই কথা বলে যে কিছু পরীক্ষা নিরীক্ষা করতে হবে আর কিছু অ্যান্টিবায়োটিক চলছে, ফলে অ্যান্টিবায়োটিক বন্ধ না হলে আমরা এর সঠিক উত্তর দিতে পারছি না। আর তবে ভয়ের কিছু নেই। আজকে আমি যা শুনলাম যে ব্লাড রিপোর্টটা হসপিটালে এসছে, তাতে বড় রকমের ইনফেকশন দেখা দিয়েছে এবং হিমোগ্লোবিনের মাত্রা 4.9-এ এসে দাঁড়িয়েছে। ওনারা বললেন যে ব্লাড লাগবে, দ্রুততার সাথে আমরা রিকোজিশন চাইলাম। রিকোজিশন চাওয়াতে ওরা যে ব্লাডটা কালেক্ট করতে গেল রোগীর কাছ থেকে, তখনই তীব্র মাত্রায় শ্বাসকষ্টটা শুরু হলো এবং দাপাদাপি শুরু। এই মুহূর্তে তারা বললেন যে আপনারা, আমরা ট্রান্সফার করে দিচ্ছি কলকাতা মেডিকেল কলেজে নিয়ে যান। আমরা বললাম উপস্থিত মতো আমরা বারাসাত হসপিটালে নিয়ে যাচ্ছি, সেই মতো ওনারা লিখে দেন। আমরা যখন ঘুমা হীরা এবং দত্তপুকুর তার মাঝখানে, তখন অ্যাকচুয়ালি রোগী শেষ হয়ে গেছে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, অশোকনগর। বাঙালির প্রাণীর উৎসব দুর্গাপুজো, নতুন নতুন কালেকশন নিয়ে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল এবার তোমার শহর বনগাঁ, শিমুলতলার মোড় যশোর রোড। সবাইকে জানাই সাদর আমন্ত্রণ।